আবার বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। মিহির গোস্বামীর পরে এবার জগদীশ চন্দ্র বাসুনিয়া, কোচবিহার দক্ষিণের পর এবার বেসুরো সিতাইয়ের তৃণমূল বিধায়ক প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এক মাস আগে সাংগঠনিক সব কাজকর্ম থেকে দূরে সরে যান কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তারপর থেকে বিস্তর জলঘোলা। এসবের মাঝে এবার দলের বিরুদ্ধে সরব তৃণমূলের আর এক বিধায়ক সিতাইয়ের জগদীশ বর্মা বসুনিয়া। তৃণমূল কংগ্রেসের সেই দুর্দিনে যারা তৃণমূল কংগ্রেসটা করতেন না বা তারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অনেক জায়গায় দায়িত্বে নিয়ে আসা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা দুর্দিনের সৈনিক এবং সিনিয়র যারা নেতৃত্ব তাদের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। প্রথমে নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ, তারপর একেবারে মঞ্চে দাঁড়িয়ে চেয়ারে বসে আছি অনেক নেতারা, তাদের হাতে আগামী দিনের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ভাগ্য নির্ধারণ হচ্ছে। তারা মনে প্রাণে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসকে শক্ত ভিতির উপর দাঁড় করাতে চান না বিজেপিকে উপহার দিতে চান, তাদের ঠিক করতে হবে। কে বড় নেতা, কে ছোট বড় নেতা, কে ডেকেছে মিটিং বড় কথা নয়। সব থেকে বড় কথা হলো যে তৃণমূলের দলের পতাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর ছবিটা আছে বলে আমরা সাহস পাই। মিহির গোস্বামীকে ঘিরে এমনিতেই নানা জল্পনা। অনেকের দাবি কোচবিহার দক্ষিণের ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক এবার বিজেপির পথে। এ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ পাল্টা সুর চড়িয়েছে। এই প্রসঙ্গেও সরব হয়েছেন সিতাইয়ের বিধায়ক মিহির গোস্বামীর পাশে জগদীশ বর্মা বসুনিয়া। মিহিরদের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু মিহিরদের বিরুদ্ধে যেভাবে দলের একটা অংশ মুখ খুলে তাকে অপমান করা হচ্ছে এটাকে আমি বিশেষ করে এটাকে পছন্দ করি না, এটা গর্হিত অপরাধ। এদিন ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে মিহির লেখেন, যে দলের অভিধানে সম্মান শব্দটি অনুপস্থিত সেই দলে 22টা বছর কাটিয়ে দিলাম, কি করে সম্ভব হলো, কেন তা সম্ভব হলো, এসব প্রশ্ন উঠে আসে নিজের মনেই। উত্তর একটাই খুঁজে পাই দিদি, দলের ভিতর অজস্র অপমান অবমাননা ক্রমাগত সহ্য করে গিয়েছি অকারণে। দিদির লোক এখানে অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন, অন্যায্য সব কিছু মেনে নিয়ে জো হুজুর করে টিকে থাকতে পারলে থাকো, নয়তো থেকো না। সাংগঠনিক ক্ষুব্ধ মিহির। মিহির গোস্বামীর পরে এবার জগদীশ বর্মা বসুনিয়াকে ঘিরেও জোর জল্পনা। সেনাবাহিনীর কোনো সিদ্ধান্ত এখন আমি নেইনি, দলে আছি, দলে আপাতত আমি দলে নিয়ে কাজ করছি। গত বছর লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটি আসনও পায়নি তৃণমূল, কিন্তু কোচবিহারের বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা আসন সিতাইয়ে তারা এগিয়েছিল। সেই সিতাইয়ের বিধায়কের গলাতেই ক্ষোভ, যা তৃণমূলের কাছে অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশে। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার রামনগরে মেগা শো, তার আগে যেন স্টেজ রিহার্সাল নিমতোরিতে, উপলক্ষ সমবায় সপ্তাহ পালন। চুম্বক শুভেন্দু অধিকারী। রাজ্যের নজর এখন রামনগরে, কারণ শুভেন্দু অধিকারী। গত 14 তারিখ তিনি এই রামনগরে দাঁড়িয়েই 19 তারিখের মেগা শো এর কথা ঘোষণা করেন। অধিকারীদের বিরুদ্ধ শিবিরের বলে পরিচিত অখিলগিরি, তার বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার শুভেন্দুর মেগা শো। 19 তারিখে আমার একটা মেগা শো আছে আরএসএ ময়দানে, কোপাটি উইকের র্যালি আছে, বড় র্যালি, কোপাটি সাতরঙ্গা পতাকা। সেই দিন একটু বেশি করে বলার সুযোগ নেব, বলবো আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে, আশা করি আপনাদের সবার আশীর্বাদ, সবার সমর্থন, সবার প্রার্থনা আমার জন্য নিশ্চিত থাকবে। গত কয়েকদিনে বারবার মুখ খুলছেন শুভেন্দু অধিকারী, তার নানা মন্তব্যে নানা জল্পনা, তিনি কি নতুন কোনো পথে, এ নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল। এই মাঝে গত 10ই নভেম্বর নন্দীগ্রামের সুর সপ্তমে নিয়ে যান শুভেন্দু অধিকারী, ডাক দেন লড়াইয়ের। নন্দীগ্রামের পরে এবার শুভেন্দুর বড় সমাবেশ রামনগরে, সেখানে কি ফের সুর চড়াবেন শুভেন্দু জল্পনা তুঙ্গে? না, আমাদের কোনো ইঙ্গিত দেননি। প্রস্তুতি ভালোই চলছে, আমাদের তো 8000
জমায়েতের নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন যা দেখতে পাওয়া যাচ্ছে 15-20 হাজার মানুষ এখানে জমায়েত হবে। নামে সমবায় ব্যাংকের সমাবেশ, মুখ শুভেন্দু অধিকারী, রামনগরের জায়গায় জায়গায় পোস্টার ব্যানার, দীঘাতেও সাধু সাধু রক্ত। আমরা যে দাদার অনুগামী, যারা যারা দাদাকে খুবই আত্মপ্রাণ মন দিয়ে ভালোবাসেন, তাদেরও একটা উচ্ছ্বাস একটা রয়েছে যে এখানে আসার জন্য, দাদাকে এক নজরে দেখার জন্য, দাদার অমূল্য কথাবার্তা শোনার জন্য। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মেগা শো রামনগরে, তার আগে বুধবার দুপুরে যেন স্টেজ রিহার্সাল তমলুকের নিমতৌড়িতে, এখানেও সমবায় সভা, আসলে শুভেন্দুর সভা। ডিসেম্বরের শুরুতে মহিষাদল রাজ ময়দানেও শুভেন্দুর সমাবেশ হওয়ার কথা। নামে অরাজনৈতিক হলেও এই সব সমাবেশ থেকে শুভেন্দু কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যামেরায় সুভাষ বিশ্বাসের সঙ্গে সুধীর ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা। রাজ্যে ডালপালা ছড়াচ্ছে মিম, আর তাতে সিঁদুরে মেঘ। সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতেই ওয়াইসির বঙ্গ অভিযান, এক সুরে বলছে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট। আরে মই লড়ুঙ্গা ভাই, বঙ্গাল লড়ুঙ্গা, ইউপি লড়ুঙ্গা, ভারত কা হর ইলেকশন লড়ুঙ্গা। সাজানো বাগান মিম এসে ছাড়খাড় করে দেবে না তো? রীতিমতো মাথা ব্যথা শুরু এরাজ্যের বিজেপি বিরোধী সব শিবিরেই। কট্টর বিজেপি বিরোধিতার স্লোগান তুলে রাজ্যে মুসলিম প্রধান জেলাগুলিতে সংগঠন বাড়াচ্ছে আসাদউদ্দিন ওয়াইসির দল, আর তাতেই বাড়ছে চিন্তা। কেন মিমকে নিয়ে এত চিন্তা? জোট হোক বা তৃণমূল, মিমকে নিয়ে কপালে ভাঁজ পড়ছে সব পক্ষেরই। 2016 উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ তিন জেলায় ভালো ফল করে জোট। উত্তর দিনাজপুরে 9-এর মধ্যে 5টি আসনে জেতে জোট। মালদায় 12-এর 10টি আসনে জোট জয়ী হয়। মুর্শিদাবাদে 22-এর 18টিতে জেতে জোট। তিন জেলা মিলিয়ে 25 আসনে জেতে কংগ্রেস। লোকসভা ভোটেও মালদা এবং মুর্শিদাবাদে 2 আসনে জেতে কংগ্রেস। সোজা হিসেবে রাজ্যের ক্ষয়িষ্ণু বাম কংগ্রেস জোটের বড় ভরসা এই 3 সংখ্যালঘু প্রধান জেলা। ফলে মিমের উত্থানের নেপথ্যে অন্য আশঙ্কা করছেন তাঁরা। যে মিম হচ্ছে ভোট কাটুয়া পার্টি, আনছে বিজেপি হায়দ্রাবাদের পার্টি। এই মিম কেরালায় লড়বে না, এই মিম আসামে লড়বে না, এই মিম বাংলায় লড়বে, কারণ বাংলায় বিজেপির দরকার। যে কোনো দল যে কোনো সময় প্রতিদ্বন্দ্বীদের নামতে পারে, তো আবার হতেই পারে, উদ্বেগ বাড়ানোর কি আছে? প্রতিদ্বন্দ্বিতা করবে মানুষ তো ঠিক করবে। আর মিমের এই বারবারন্তে চিন্তায় রয়েছে তৃণমূল। ভোট কাটাকাটির অঙ্কে কিভাবে তৃতীয় পক্ষ বাজিমাত করে লোকসভা ভোটে তা বুঝেছেন মৌসুম নূর। দাদা ঈশার সঙ্গে ভোটের যুদ্ধে খুইয়েছেন জেতা লোকসভা আসন, ফলে ভোট কেটে মিম কি করতে পারে আন্দাজ আছে তার। বিজেপির বি টিম বলা যেতে পারে, যেখানে সংখ্যালঘু ভোট আছে সেখানে ওরা সংখ্যালঘুদেরকে মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, এবং সেটাতে পুরোপুরি ডাইরেক্ট বেনিফিট যাচ্ছে বিজেপি। কিন্তু এরাজ্যের ভোটে সত্যি কতটা ছাপ ফেলার সম্ভাবনা আছে মিমের? পরিসংখ্যান বলছে রাজ্যে 30% সংখ্যালঘু ভোট, 130টি আসনে 30% বা তার বেশি সংখ্যালঘু ভোট। লোকসভা ভোটের হিসেবে এর মধ্যেই 98টি আসনে এগিয়ে ছিল তৃণমূল, 24টি আসনে এগিয়ে ছিল বিজেপি, 8টি আসনে এগিয়ে ছিল কংগ্রেস। এই পরিসংখ্যানে স্পষ্ট, মিম যদি সত্যিই ভোট কাটতে আসে তবে সবচাইতে সমস্যায় পড়বে তৃণমূলে। নিউজ 18 বাংলা। পুলবায় তৃণমূল বিজেপি বচসা, কৃষি বিলের সমর্থনে টাঙানো ব্যানার ছিঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের। গণ্ডগোলের বেশ ছড়ায় কালী পুজোতেও, পুজোর বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে ফের দুপক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ, আহত 2 বিজেপি কর্মী। গণ্ডগোলের সূত্রপাত রবিবার, কৃষি বিলের সমর্থনে টাঙানো ব্যানার ছিঁড়া নিয়ে উত্তেজনা ছড়ায় হুগলির পুলবা থানার রেনের পাড় গ্রামে। তৃণমূলের বিরুদ্ধে ব্যানার ছেঁড়ার অভিযোগ তোলে বিজেপি, স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলবা থানায় অভিযোগ দায়ের হয়। গণ্ডগোলের এখানেই শেষ নয়, সোমবার কালী পুজোয় বক্স বাজানোকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে রেনেপাড়। অভিযোগ ফের গণ্ডগোলে জড়ায় তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা, দুপক্ষের হাতাহাতিতে আহত 2 বিজেপি কর্মী। বিজেপির দাবি, কৃষি বিলের সমর্থনে টাঙানো ব্যানার ছেঁড়া নিয়ে থানায় অভিযোগ করায় পাল্টা হামলা করে তৃণমূল। আমরা কিছু কৃষি বিলের সমর্থনে ব্যানার লাগিয়েছিলাম, রাতের অন্ধকারে কিছু তৃণমূল দুষ্কৃতি এসে সেই ব্যানারগুলো ছেঁড়ার চেষ্টা করে। আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা, তারা প্রতিবাদ করতে যায়,
তখন তাদের উপর চড়াও হয়ে তাদের উপর আক্রমণ করে, মাছ দিয়ে মারে, মাথা ফাটিয়ে দেয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, কালী পুজো নিয়ে এটা স্থানীয় গণ্ডগোল, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। গতকালকের ঘটনার সাথে রাজনৈতিক কোনো মেলবন্ধন নেই, ওটা একটা পুজো কমিটির সাথে বিবাদ, গ্রাম্য বিবাদ। আহত দুই বিজেপি কর্মী সন্তু বাউল দাস ও খোকন বাউল দাস ইমামবাড়া হাসপাতালে ভর্তি, এলাকা থমথমে। হুগলির পোলবা থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। রাজ্যে গরু পাচারকাণ্ডে দ্বিতীয় গ্রেফতার। টানা 11 ঘন্টা জেরার পর সিবিআই এর জালে বিএসএফ কর্তা সতীশ কুমার। গরু পাচারের তদন্তে আগেই সতীশের সল্টলেকের বাড়ি সহ 5 জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। সতীশের বেহিসেবি ও বেনামে প্রচুর সম্পদের হদিশ পেয়েছে সিবিআই। আগামীকাল সতীশকে আসানসোল কোর্টে তোলা হবে। এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে অবশেষে সিবিআই আর্থিক দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে বিএসএফ কর্তা সতীশ কুমারকে। কমেন্ট করতে তিনি চাননি এই গ্রেফতারি সম্পর্কে। মূলত সিবিআই আধিকারিকদের যেটা বক্তব্য যে 2016-17 মুর্শিদাবাদে তিনি পোস্টিং ছিলেন, তারই সাহায্যে কয়েক হাজার কোটি টাকার গরু বাংলাদেশে পাচার করা হয়েছে, যার থেকে একটা মোটা মুনাফা তিনিও পেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বাকিদের খোঁজ চালানোর চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। ক্যামেরা পিন্টুর সাথে সুকান্ত মুখার্জি, নিউজ 18 বাংলা। বছর পর অবশেষে ঠিকানা বদল। ভাঙাচোরা বাড়ি ছেড়ে নিজের ঠিকানায় উঠে যাচ্ছে দুর্গাপুর মহকুমা আদালত। 5 তলার অত্যাধুনিক এসি ভবনে চালু হওয়া মহকুমা আদালতকে বলা হচ্ছে মডেল আদালত। 50 বছর আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দোতলায় পথ চলা শুরু। চালু হয় দুর্গাপুর মহকুমা আদালত। একই ছাদের নিচে মহকুমা শাসকের দপ্তর, পোস্ট অফিস, আঞ্চলিক পরিবহন সহ একাধিক দপ্তর। বিচার প্রার্থীদের বসার ও শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই। একাধিক দপ্তর থাকায় সিঁড়িতে ও বারান্দায় যাতায়াতেও সমস্যা বাড়ে। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে কাজ করতে হয়। কখনো কখনো পুরনো বিল্ডিং হওয়ার জন্য ভেঙে ভেঙে পড়ছে, প্লাস ধরুন লোকজনের একটু বেশি হলেই আমাদের ওখানে ধাক্কা, মানে গায়ে গায়ে ধাক্কা ধাক্কি লেগে যায়। সমস্যা মেটাতে দুর্গাপুর মহকুমা আদালতে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত হয়। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত আদালত ভবনকে মডেল আদালত বলা হচ্ছে। এই বিল্ডিং এ আপাতত 4টি ফ্লোর হবে। 4টি ফ্লোরে প্রত্যেক ফ্লোরে লাইব্রেরি ব্যবস্থা আছে, প্রত্যেক ফ্লোরে প্রত্যেকের আলাদা আলাদা ঘরের ব্যবস্থা আছে, টোটাল এসি আছে। এই সুযোগ সুবিধাগুলো অন্তত এইখানে পাওয়া যাবে। লিটিগেন্সদের বসার মতন ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, লিফটের ব্যবস্থা আছে, সমস্ত রকম সুবিধা অন্তত এই বিল্ডিং থেকে পাওয়া যাবে। প্রায় 29 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে 5 তলা ভবন। থাকবে 16টি আদালত কক্ষ। কাজ শেষ পর্যায়ে। করোনা পরিস্থিতিতে কাজ শেষ হতে কিছুটা দেরি হচ্ছে, তবে নতুন বছরের শুরুতেই ঠিকানা বদলাবে দুর্গাপুর মহকুমা আদালত। রাজ্যে উদাহরণ তৈরি করছে দুর্গাপুর মডেল আদালত। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। দিনভর শরীর চর্চা, রাত নামলেই নানা অসামাজিক কাজ। রায়গঞ্জের মাঠ চিত্র বদলাতে তৎপর পুরসভা। সন্ধ্যে নামলেই শহরের সব মাঠে এখন আলোর বন্যা। আলোকিত মাঠে নিশ্চিন্তে শরীর চর্চায় খুশি রায়গঞ্জবাসী। টাউন ক্লাব, মার্চেন্ট ক্লাব, বিধাননগর মাঠ সহ একাধিক ছোটখাটো মাঠ রায়গঞ্জ জুড়ে। বিকেলে খেলাধুলার পর সন্ধ্যে নামতেই ভিড় করেন পাড়ার বয়স্ক বাসিন্দারা। কেউ আড্ডায় মজেন, কেউ হালকা শরীর চর্চায়। অভিযোগ, অন্ধকার নামতেই মাঠের দখল নিত সমাজবিরোধীরা। শরীর চর্চায় রণে ভঙ্গ দিয়ে তাই মাঝপথেই ফিরতে হতো। বিষয়টি নজরে আনা হয় পুরসভার। এরপরই সব মাঠে ঝাঁ চকচকে আলোর ব্যবস্থা করা হয়। রাতভর আলোয় ঝলমল করতে থাকে বড় থেকে ছোট সব মাঠ। অন্ধকার দূর হতেই উধাও সমাজ বিরোধীরা, বলছেন শহরবাসী। পুরসভার ভূমিকায় খুশি তাঁরা। এখন রাত 10টা 11টা কোনো ব্যাপার না, আমরা হাঁটতে পারি। হ্যাঁ, তারপরে বাচ্চারাও খেলতে পারে, অনেক সুবিধা। ইদানিং এই লাইটগুলো শুধুমাত্র রায়গঞ্জের এই মাঠেই নয়, অন্যান্য মাঠে দেওয়ার ফলে কি হয়েছে, যে যারা নাকি ক্রীড়াপ্রেমী মানুষ বা যারা শরীর চর্চার কাজে দৈনন্দিন কাজের ফাঁকে দিনের বেলা হয়তো সময় পায় না, তারা রাতের বেলায় কিন্তু তাদের শরীর চর্চার কাজটা করে যেতে পারে। শুধু মাঠ নয়, মাঠে যাওয়ার রাস্তাও সেজে উঠেছে আলোয়, বলছেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান। প্রত্যেকটি পাড়ার প্রত্যেকটি মাঠকে আলোয় ঝলমল করে তোলা থেকে শুরু করে মাঠে যাওয়ার রাস্তাকে সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করার ফলে পথচারীদের যাওয়ার সুবিধা হয়েছে। অন্যদিকে যারা স্বাস্থ্য সচেতন মানুষ, তারা সন্ধ্যার পরে সেখানে নিজেদের অ্যাক্টিভিটি করতে পারে,
সন্ধে নামলে সমাজবিরোধীদের ভয়ে আর ঘরবন্দি নয়, বরং নিশ্চিন্তে মাঠ চর্চায় ব্যস্ত এখন শহরবাসী। রায়গঞ্জ থেকে ক্যামেরায় মুক্তা সরকারের সঙ্গে উত্তম পাল, নিউজ 18 বাংলা।